জানিগঞ্জে যখন সমাবেশ চলছিল খুবই শান্তিপূর্ণভাবে, আমাদের সব প্রোগ্রাম আমরা শান্তিপূর্ণভাবে শুরু করি, তখন ওইখানে আওয়ামী লীগের প্রেসিডেন্টের নেতৃত্বে একদল আওয়ামী লীগের সন্ত্রাসীরা, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ইয়েরা, তারা অতর্কিতভাবে আমাদের ওইখানে ক্যানিগঞ্জে যে পার্টি অফিসের সামনে যে সমাবেশ ছিল সেটা আক্রমণ করে, এবং আক্রমণ করে ব্যাপকভাবে তারা মানে ইট পাটকেল স্টোন লাঠি সুতা নিয়ে আক্রমণ করে এগুলোকে করে, এবং অত্যন্ত টার্গেট করে, সুনির্দিষ্টভাবে টার্গেট করে তাকে হত্যার উদ্দেশ্যে নিপুণ রায়চৌধুরী, মানে দক্ষিণ কেরানীগঞ্জের প্রেসিডেন্ট এবং ঢাকা জেলার সেক্রেটারি, তার মাথা লক্ষ্য করে আঘাত করে, যার ফলে সে গুরুতর হেড ইঞ্জুরি তার হয়, এবং সাথে সাথে তাকে অ্যাম্বুলেন্সে করে কেরানীগঞ্জ ঢাকার ইসলামী হাসপাতাল, কাকরাইল ইসলামী হাসপাতালে সেখানে আনা হয় এমার্জেন্সিতে, তারপর তাকে ওটিতে নিয়ে তার মানে 10-12টা সেলাই করা হয়, সেখানে তার ইঞ্জুরি অত্যন্ত মানে সিরিয়াস, এই অবস্থায় আবার তাকে পুলিশি হয়রানির যে হুমকি টুমকি দিচ্ছিল তাকে ওখান থেকে গ্রেপ্তার করবে, তারই প্রেক্ষিতে হাইকোর্টে তার আগাম জামিনের জন্যে আমরা প্রার্থনা করি, আগাম জামিন আজকে সেখানে হাইকোর্টের একটা ডিভিশন বেঞ্চে সেই আগাম জামিনের দিন ছিল, সেখানে নিপুণ রায়চৌধুরীর পক্ষে মামলা পরিচালনা করেন, মামলা পরিচালনা করে আমি সিনিয়র লয়ার হিসেবে নিতাই রায়চৌধুরী আর ব্যারিস্টার দেবাশিস রায়চৌধুরী, মিথুন রায়চৌধুরী আর ব্যারিস্টার বদরুদ্দৌজা বাদল, আরও কিছু আমাদের লয়াররা ছিল, আমার শেষ করি। অতএব এইভাবে মানে সরকার পক্ষ থেকে ডিএজি ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত কুমার তালুকদার ওদের নাম, সে বিরাট মানে তীব্রভাবে বিরোধিতা করে, দুই পক্ষ শুনে হাইকোর্ট তাকে 3 মাসের জামিন, 3 মাস মানে 12 সপ্তাহ, এবং আফটার এক্সপায়ারি অফ 3 মান্থ তাকে ডাইরেকশন দেওয়া হয়েছে ঢাকার সেশন জাজে হাজির হয়ে হাজার বিয়ে করা। এখন যে প্রশ্ন আপনি করলেন যে আমরা সুস্থ হলে জামিন দিতে পারতাম, এই সারা দেশে যে তাণ্ডব চলতেছে, আমরা যেখানে এই মিটিং করছি সেখানেই সেখানে আক্রমণ, সেখানে গোলাগুলি, সেখানে একটা চলতেছে, এখন হাসপাতালে ভর্তি সে অবস্থায়ও মানে গোয়েন্দাদের লোকজন, পুলিশের লোকজন তারা ওইখানে মানে ভিড় রাখতেছে, যে কোনো সময় তারা অ্যারেস্ট করতে পারে, অতএব এই অ্যাপ্রিহেনশন তো থাকবে, তাইতে 2 দিন দেরি হয়ে গেছে আমাদের, মানে আগেই তার তো অবস্থা তো মানে ইয়ে, তাকে অন্তত আরও কতদিন তার ট্রিটমেন্টটা লাগবে বল অবস্থা, এই জন্যই সরল জামিন নিতে পারতাম, দেশে কি সেই অবস্থা বিরাজ করতেছে, এই দেশে তো সে অবস্থা নাই, এই জন্য আমরা হাইকোর্টে যাই।